এটাই তোমার আসল পরিচয়? মা আমার, তুই যা শুনেছিস সব বানোয়াট, সব মিথ্যে। রাজুকে বিনা দোষে জেল খাটিয়েছ, সে তো মিথ্যে নয়। আমার সামনে থেকে তাকে পুলিশে ধরে নিয়েছিল, আমি সেই পাপেরই প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি। তোমাকে বলে যাচ্ছি, শুনে রাখো, আমি রাজুকেই বিয়ে করব, যদি সে দয়া করে আমাকে বিয়ে করে। রত্না, আমার ইজ্জত বংশমর্যাদাকে ধুলোয়। ছি, তোমার আবার বংশমর্যাদা, তোমার আবার ইজ্জত? তুমি একটি নর্দমার জঘন্যতম কীট সমতুল্য। বাংলাদেশে তোমার বাঁচার অধিকারই তো নেই, তুমি এদেশে থাকো কি করে? আমার কথা ভুলে যেও, আমি তোমার মেয়ে। রত্না, আমার কাছে আপনাদের কোনো প্রয়োজন আছে? হ্যাঁ আছে, আমি তোমাকে বিয়ে করতে এসেছি এবং এখানেই। হ্যাঁ রাজু, ও তোকে বিয়ে করতে এসেছে। আপনার সাথে আমার খুব একটা কথা না হলেও আমি আপনাকে চিনি। রত্না আমার বান্ধবী, ও আপনাকে তখনও ভালোবাসত, আজও বাসে। আপনার জন্য আজও বিয়ে করেনি। আপনার সাথে বিয়ে না হলে ও চিরকুমারী থাকবে। কাঞ্চন, কাঞ্চন, কি হলো তোমার? চম্পা, আমার মাথাটা ঘুরে উঠলো। কাঞ্চন, ডাক্তার কাছে নিয়ে যা। এই যে দুলা ভাই, সুখবর আছে আপনার। এখন তোর চাকরিও নেই, পোশাকও নেই, তুই আর আমি সমান। মামুনি, কষ্ট হচ্ছে? চুপ, রাজাকারের বাচ্চা। ছি, চিৎকার করে না, ছোট লোকরা চিৎকার করে কথা বলে। আমি বিনা কারণে তোমাদের ধরে আনিনি। আগে শোনো মামুনি, আমি শুনেছি তোমার স্বামীর চাকরি নেই বলে তুমি নতুন পেশা হিসাবে ওকালতি শুরু করেছো। তোমার বাবার বন্ধু হিসেবে এ ব্যাপারে আমার নিশ্চয়ই তোমাকে সাহায্য করা উচিত। কোনো উকিল যদি প্রথমেই দু একটা মামলায় খুব দক্ষতা দেখাতে পারে, তাহলে সে সাইন করে। তোমার স্বামীর মামলায় তুমি দক্ষতা দেখিয়েছ, আমি তোমাকে আর একটা মামলা সুযোগ করে দিচ্ছি। সাক্ষী থাকবে তোমার নিজের লোক, তোমার স্বামী। একেবারে দেখা সাক্ষী হলে ভালো হয় না? শিবু, ব্যবস্থা করো। রশিদ, কন্ট্রাক্টের সব টাকা দিয়ে দিলাম। রাজাকারের বাচ্চা, এক কাঞ্চন চম্পাকে শেষ করে দেশের 11 কোটি মানুষের মুখ বন্ধ করতে পারবে পারবি না? কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। শিবু, শিবু, ওরা কই? রাস্তায় ফেলে দিয়েছি। মেরে ফেলেছ? মেরে ফেলানোর কন্ট্রাক্ট তো ছিল না, তবে যা হয়েছে মার্ডার কেসের জন্য রেডি থাকবে। মিরপুরে রাস্তায় ফেলে দিয়েছি, মারা যাওয়ার সম্ভাবনা 90%। ভালো করনি, আমার আশা পর্যন্ত ওদের রাখা উচিত ছিল। Thank you.
আপনি একজন সচেতন লোক, আপনাকে অবশ্যই কথাটা বলা উচিত। দুঃখ পাবেন না, আপনার স্ত্রীর আর কোনোদিন সন্তান হবে না। আমাদের দরকার নেই, আমাদের দরকার নেই বাচ্চার। এই বাচ্চা ছাড়াও তো অনেকে বেঁচে আছে। চম্পা, চম্পা, এই দেশের 11 কোটি মানুষকে আমরা আমাদের সন্তান মনে করব। এই চম্পা, 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 আমি তোমাকে কোনো দোষ দিচ্ছি না। এই 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 সবই তো আমার চোখের সামনে ঘটেছে। চম্পা, একটিবার কথা বলো, মুখ খোলো চম্পা, 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 একটিবার কথা বলো, মুখ খোলো চম্পা, একটিবার কথা বলো চম্পা। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে আর মেয়ের জামাই গতকাল বিকেল থেকে খোঁজ নেই। আপনি কন্ট্রোল রুম ডিএমপি সব থানায় জানিয়ে দিন। কাঞ্চন, আমি কাঞ্চন, আপনার অধীনে একজন পুলিশের ইন্সপেক্টর ছিলাম। স্তব্ধ কেন? আমি ওই কাঞ্চন যে দেশটি জন্ম দিয়েছে, যে দেশটি আজকে শত্রুদের ধরতে গিয়ে অপমানিত হয়ে আজত কেটেছে, আমি সেই কাঞ্চন। ইয়েস, আই এম দ্যাট কাঞ্চন। হে আমার দেশকে ভালোবাসার পুরস্কার স্যার, আমার সততার জন্য এ দেশের মানুষ আমাকে পুরস্কৃত করেছে স্যার। চলুন আমার সাথে, দেখবেন আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। আমি রেগে এসেছি হাসপাতালের ক্যাবিনে। চলুন স্যার, চলুন। চম্পা, দেখো কে এসেছে। ছি চম্পা, তুমি এখনো ছেলে মানুষ থেকে গেলে। নামো, আপু এসেছে। চম্পা, 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 চম্পা। স্যার, আমার বউ কেন ফ্যানের হুকের সাথে ঝুলছে? এমনি করে ঝুলেছে তো 21 বছর আগে শত্রু সেনাদের অত্যাচারে, আজ কেন ঝুলবে? এ স্বপ্ন নিয়ে তো দেশ স্বাধীন করিনি, এর জন্য তো 30 লক্ষ মানুষ প্রাণ দেয়নি, এর জন্য তো আমার মা মরেনি, এর জন্য তো আমি আমার ভাইয়ের মুখে গুলি চালাইনি স্যার। 21 বছর আগে একবার আমি নির্বংশ হয়েছিলাম, তখন সান্ত্বনা ছিল, সবাই দেশের জন্য মরেছে, শহীদ হয়েছে, আজ আমি নির্বংশ হয়েছি। বলুন আজ কি সান্ত্বনা আমি দেব? চুপ করে হাজুর কেন? বলুন, জবাব দিন, জবাব দিন। কাঞ্চন রশিদ, বস, আমার ঠ্যাং কাটতে আছে, আমি ঘামে যাচ্ছি। বাড়িটা অন্ধকার থাকবে, বাইরে থেকে তালা দিয়ে আটকে রাখবি। শিব, কয়েকদিন থাকার বাইরে থাকো, জীবিত রেখে ভালো করনি, কারণ ও শ্বশুর ডিসি আর ও খুব সিরিয়াস। আমাকে বাঁচো শিব। এই রাজাকারের বাচ্চা, এই দেখ, 71-এর মুক্তি যুদ্ধ আবার যুদ্ধ ঘোষণা করেছে। বলো
নদীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া ক্ষুদা রাস নারুষে দিয়া চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর রাজাকারের বাচ্চা আমি তোকে এখন মারব না আজ তোর মামলার তারিখ আমি তোকে কোর্টে নেব আমি যেদিন পৃথিবীতে জন্ম নিয়েছিলাম সেদিন নিশ্চয় আমি ডাকাত ছিলাম না সেদিন নিশ্চয় আমি খুনি ছিলাম না সেদিন নিশ্চয় আমি টেরর ছিলাম না আজ আজ কেন আমি একজন দাগি আসামি খুনি হিসাবে এই কাট করায় এই দেশ এই সমাজ ব্যবস্থা আমাকে খুনি করেছে আমাকে টেরর করেছে আমি আমি খুব আমি খুব গরিবের ছেলে ইয়োর অনার আমার আমার বাবার নাম কসিমউদ্দিন আজ থেকে 21 বছর আগে আমি স্বাধীনতা যুদ্ধ করেছিলাম সেদিন যে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম 21 বছর পর আজ মনে হয় সেই যুদ্ধ শুধু মানচিত্রে একটি নতুন দেশের জন্ম দিয়েছে শুধু নতুন একটি পতাকার জন্ম হয়েছে কিন্তু এই কসিমউদ্দিন ছেলেদের স্বপ্ন ছিল তারা ভাত পাবে কাপড় পাবে চিকিৎসা পাবে শিক্ষার সুযোগ পাবে তা পায়নি আর স্বাধীনতার ফল মনে হয় টেলিভিশনের দুটি দেশাত্মবোধক পদক গানের মধ্যে সীমাবদ্ধ কিন্তু এমনটি হবার কথা ছিল না এর অনার কেউ নড়বে না নড়লে গুলি করে পাখির মতো বেঁচে ফেলব অস্ত্রধারী পুলিশ আহত বসন জয় সাহেব খবর দশ আর কেউ এক চুলো নড়বে না ইয়রাস এই ব্যক্তির আজ কোর্টে হাজির হওয়ার তারিখ ছিল আমি বলেছিলাম আপনারা পারবেন না আমি নিয়ে আসবো একজন মুক্তি যোদ্ধা হিসেবে একজন সিপাহী হিসেবে দেশের কাছে দেওয়া প্রতিশ্রুতি আমি রক্ষা করেছি এই ব্যক্তি স্বাধীনতা যুদ্ধের সময় দেশের শত্রু রাজাকার ছিল এই ব্যক্তি আন্তর্জাতিক চোরা কারবারীদের সাথে জড়িত দেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য বিষাক্ত হিরোইন ব্যবসায়ীদের সাথে জড়িত এই ব্যক্তির কুচক্রান্তে একজন দেশপ্রেমী মুক্তি যোদ্ধা আজ বিপদগামী মিথ্যা মামলায় জড়িয়ে জিহাদ আদালতের কাঠ করায় দাঁড়িয়ে আপনার বিচারের অপেক্ষায় এই ব্যক্তি গ্রামের একটি সহজ সরল নিষ্পাপ মেয়ে ফুলির জীবনকে করেছিল কলঙ্কিত সেই ফুলিকে এরই নির্দেশে খুন করেছে কাবিলা এরই নির্দেশে কাবিলা খুন করেছে থানা হাজতে নূর ইসলামকে সর্বশেষ অপরাধ আমাকে করেছে নিঃসন্তান সেই দুঃখে আমার স্ত্রী আজ গলায় ফাঁসি দিয়ে পায়ের মুখের সাথে চলছে এত অপরাধের বিচারে রায় বলুন বলুন ইয়ার অনার চুপ করে থাকবেন না ইয়ার অনার বলুন নিশ্চয় ফাঁসি কিন্তু আজ আদালত এখানে দুটি একটি দেশের আইনসম্মত আদালত আর একটি একজন মুক্তিযোদ্ধার আদালত মুক্তিযোদ্ধার আদালতের রায় শুনুন রাজু বেকসুর খালাস দেলার হোসেন খানের মৃত্যুদণ্ড আপনার আদালত থেকে আমার আদালতের পার্থক্য হল আপনার আদালতে আপিল করার সুযোগ আছে আমার আদালতে তা নেই আমি এক্ষুনি মৃত্যুদণ্ড কার্যকর করব রত্না তোমার স্বামীর কাছে যাও যাও রাজুর হাত ধরে এখান থেকে চলে যাও কারণ তোমার বাবার মৃত্যুদণ্ড এক্ষুনি কার্যকর হবে কাঞ্চন রাজু যা যা বলছিস বাবি
সংসদে বসে যারা দেশ চালায়, আমি তোমাদের কাছে এই পতাকা পৌঁছাতে চেয়েছিলাম, পারলাম না। এই পতাকা জন্ম দেওয়ার জন্য যুদ্ধ করেছিলাম, 11 কোটি মানুষের কাছে অনুরোধ, এদেশের রাজনীতিবিদ বুদ্ধিজীবী কৃষক শ্রমিক ভাইদের কাছে অনুরোধ, এই পতাকা যেন উঁচু থাকে, উঁচু থাক, উঁচু উঁচু থাক।